তুমি তো এবাড়ির বউয়ের বাবা, ঠিক আছে? তা তুমি তো কোটু এবাড়ির। কোটু আমার হতে পারলাম কোথায় গো? আমি তো সে ভাগ চাষি গো। আর শোনো না, আমি তো লুঙ্গি পরি। বলতেছি কি বন্ধু না তুমি না, আর লুঙ্গি কিনো, লুঙ্গি দিও। আমার না লুঙ্গি না পরলে না তো ভালো লাগে না। চুপ করবে, সব পাঁচি পাঁচি কথা বলছে, লুঙ্গি না পরলে ভালো লাগে না, আলতু ফালতু কথা বলে যাচ্ছে। বলতেছি লুঙ্গি শোনো না, বাবুরা গেলামে গেলে ফাংশন হবে, টাইট টাইট গান হবে। টাইট গান? হে ফাংশন হবে, তবে টাইট টাইট গান হবে। আবার ফাংশন, টাইট গান, আমি পাগল হয়ে যাবো। আমি এদের দুজনকে নিয়ে পাগল, মাথাটা না খারাপ হয়ে যাবে। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে কেন যাও? ঘরে যাও, তুমি এখান থেকে যাও, এখান থেকে বললাম যাও, যাও এখান থেকে। তোমাকে একটা মতলব আনতে হবে। আর পন্ডু মানে মতলব করে কিছু হবে নি গো, বাবুকে যা দেয় একদম হ্যাপি যে দিল গো, যাবে জানি তো যাবে। এখন কি বাড়িতে কিন্তু আমার বাবা তো যাবেই। ওখানে গাড়ি চাবে নি গো, পায়ে হেঁটে যেতে হবে। আমাকে পায়ে হেঁটে যেতে হবে কেন? হ্যাঁ তো গাড়ি নিয়ে যাতে পারো, কিছুটা যেবে তারপর ছোট আল ধরে যেতে হবে। ছোট আল ধরে যেতে হবে মানে কি? না স্যার তুমি তোমার ভ্যান রিক্সের ব্যবস্থা করে দাও, ভ্যান রিক্সে যাচ্ছি। বাবাকে দেখো না, যাবে না দোকানে, যাবে না, যাবো তো, যাবো তো, চলো চলো। কি বলছে ভ্যান রিক্সা করে যাবে? বাবা এখন চলো না। আচ্ছা যেতে তো হবে, যাতে হোক যেতে হবে, তুমি এখন চলো। যাতে হোক তাহলে ভ্যান রিক্সা করে। আচ্ছা ঠিক আছে তাই যাবো, চলো না চলো। কেন আরে আমাদের বংশ বুঝলি, পুরো খানদানি বংশ, আমাদের বংশের অর্ধেক পয়সা তো উড়ে গেছে ঘুড়ি পায়রা আর বাইজিতে, বুঝতে পেরেছিস? বাইজি ওড়াতে মাথা মোটা কথা কা, বাইজি ওড়াবো কেন? ওই বাইজি ওড়াতে বাইজি এখানে নাচতো, ওই পায়ে ঘুমুর পরে ছম 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 বাইজি ওড়াতে। আয়ের বংশের একটা নাম আছে, একটা বিশেষ মর্যাদা আছে, একটা একটা ঐতিহ্য আছে, একটা একটা অহংকার আছে। আমরা পায়রা ওড়াতাম, তারপরে মুড়োগুলো উড়তো, মাঞ্জার ব্যবস্থা করি, দেরি হয়ে যাচ্ছে। দপ্তরে দপ্তরে এই যে এসে গেছি। শোনো ভালো সুতোয় কড়া করে মাঞ্জার ব্যবস্থা করো, কর 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 কর। আরে
কেউ কেউ আমাদের হারাতে পারবে না। আদালত বাবু এই জমি ডাকবি আচ্ছা কি পারবো না রে কি পারবো না বল আমার মেয়ে আমার মেয়ে ছোট মানে ঘুরিও না না কি বলো তুই পারবে না আমি যা ঘুড়ি ওড়াই না তুই ভাব দেবো পারবে না আমি হেভি ঘুড়ি ওড়াই হেভি ঘুড়ি ওড়াই বিদেশে গাছ হয় কিরকম গাছ হয় গাছে উঠতে যাবে কেন বলো তো বিদেশে গাছে চড়তে সর্বনাশ করেছে বিদেশে কলা গাছ বিদেশে কলা বাগান আছে বলছে তো কলা গাছে নাকি হয় কি কলা হয় আরে প্রত্যেকবার তো তোদের হারাই আরে গো হারান হারাই পারবো না পারবি আমাদের হারাতে তোরা রোজ রোজ আমাদের কাছে হারবি তুমি কিন্তু পারবে না পারবে না পারবে না কি পারবে না পারবে না গো পারবে না দেখবে বাবা তোমাকে আমি পশ্চিমবঙ্গে আমরা যা ঘুড়ি ওড়াই না তোকে বলে দিচ্ছি আমি বিশ্বকম্মার দিব্যি আমি তোকে হারাবই পারবে না পারবো না তাহলে মানে কি বলতে গিয়ে ট্যাপি বলেছে ভুল করে মশা ভুলে টেপি বলে ফেলেছে হ্যাঁ আসলে আমার মেয়ের নাম তো ট্যাপি আর আমি ওকে মেয়ের মতো ভালোবাসি তাই ভুল করে মাঝে মাঝে বলে ফেলে এইসব কথা এখন থাক না ও বাবা দোকানে যাবে না আরে চলো দোকানে দেরি হয়ে যাচ্ছে চলো তো ঠিক ঠিক আছে ঠিক আছে দত্তরে আগে বাবু মানজার ব্যবস্থা করো যাচ্ছি যাচ্ছি বলছিলাম যে
মাঞ্জা না কাঁচের গুঁড়ো দিও না। কেন? ওই মাঞ্জার সময় কাঁচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেওয়া হয়, সে ঘুড়ি আকাশে ওড়ানো হয়, তাতে পাখিদের না এটি রক্তারক্তি হয় যায়। আমাদের একদিনের আনন্দ ওদের খুব কষ্ট। এই জন্যই বোঝা যায় যে তুমি বিদেশে ছিলে। বিদেশে? মানে বিদেশে আমার বৌমার সেবা যত্ন করেছো। লক্ষ্মীমন্ত বউ আমার, লক্ষ্মীমন্ত বউ। কিন্তু কথা হচ্ছে বাজি হচ্ছে, বাজি হচ্ছেই জিতছি আমরা। কিন্তু তুমি পারবে না গো বাবা। হ্যাঁ, তুই বলিস কি? হ্যাঁ, এখনো বলে যাচ্ছিস যে আমি পারবো না, পারবো না। তাহলে কিন্তু এবার সত্যি সত্যি বাজি বাজি। চলো 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 পাল্টাই।